শার্ট খুলে পিঠ পেতে দিল প্রিয় গায়কের কাছে। প্রিয় গায়ক অরিজিৎ সিংও সেই পিঠ পেয়ে বেশ খুশি হয়ে গেল, সেখানেই সিগনেচার করে দিল। ভক্তের মনের আশা এভাবেই পূরণ করলেন অরিজিৎ সিং। তিনি মানবতার শ্রেষ্ঠ গায়ক, তিনি অসম্ভব মানব দরদী, তিনি আর কেউ নন, তিনি অরিজিৎ সিং। অরিজিৎ, অরিজিৎ আর অরিজিৎ। শনিবার ওয়াটার পার্কে এই রকমই শোনা যাচ্ছিল সারাটা দিন, কারণ সেদিন অরিজিতের কনসার্টে মেতেছিল টলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষেরা। আর এই তালিকায় রয়েছে পার্ক সার্কাসের এক বাসিন্দা। আপাতত সেদিনের ঘোর এখনও কাটাতে পারেননি এই ভক্ত, সে না হয় হলো। তবে এই অনুরাগী কী করেছেন তা কি জানেন? আগে চলুন জেনে নেওয়া যাক এনার নাম কি। এই ভক্তের নাম ইউসুফ। অরিজিৎ সিংয়ের গানের অন্ধ ভক্ত তিনি, তাই অরিজিতের কলকাতার কনসার্টের খবর পেতেই টিকিট কেটে হাজির হয়েছিলেন সেখানে। শুধু অরিজিতের কনসার্টে হাজির হওয়াই নয়, এক ফাঁকে দেখা গেল গায়কের সঙ্গে দেখাও করেছেন তিনি, তারপর টুক করে অরিজিতের সামনে পিঠ পেতে দিয়েছিলেন, দাবি একটা অটোগ্রাফের। অরিজিতও তার পিঠে অটোগ্রাফ দিয়েছেন, ব্যাস আনন্দে আত্মহারা হয়ে উঠেছে সেই ভক্ত। কিন্তু অটোগ্রাফ মুছে যাবে তো, এ কথা মাথায় আসতেই সোজা চলে যান অটোগ্রাফ পার্লারে। অরিজিতের করা সেই অটোগ্রাফকে পিঠে স্থায়ীভাবে জায়গা দিলেন ইউসুফ। সুযোগ পেয়ে গায়কের সঙ্গে তুললেন একটি মজার সেলফিও, তারই কিছু মুহূর্ত উঠে এসেছে ফেসবুকের পাতায়। তবে ইউসুফের ক্ষেত্রে এমন কাণ্ড নতুন নয়, ইউসুফ শুধু অরিজিৎ সিং নয়, শাহরুখ খানেরও বিশাল ভক্ত। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ আসছেন শুনে সোজা পৌঁছে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। শুধু দেখা করাই নয়, কিং খানের মা বাবার ছবি এঁকে তাকে উপহার দিয়েছেন, যা দেখে অবাক হয়ে যান বাদশা। শাহরুখ অবশ্য সেদিন ওই ছবির উপর অটোগ্রাফ করে তা পাল্টা উপহার হিসেবে দিয়ে দেন তার ভক্তকে। অরিজিতের আর পাঁচটা শো এর মতো একদম অন্যরকম শো ছিল কলকাতার কনসার্ট। অরিজিৎ সিং নিজের মুখেই বলেন, মনে হচ্ছে বাড়ির পাশে গান গাইছি। গিটার হাতে একের পর এক গান গাইছেন অরিজিৎ, বাংলা ব্যান্ডের গান থেকে শুরু করে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তার গায়িকিতে বুদ দর্শক বৃন্দরা। এমনকি অরিজিতের গানে সেদিন ডুবে যেতে দেখা যায় খোদ রূপম ইসলামের মতো জনপ্রিয় শিল্পীকেও। অরিজিৎ সিং, আপনার প্রশংসা বলে শেষ হবে না, আপনি এরকমই সাদামাটা থাকুন এবং আমাদের সবাইকে আনন্দ দিয়ে যান। অরিজিৎকে আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।